রাজ্যসভার সাংসদ নির্বাচন হওয়ার পর শুক্রবার সকালে প্রথমে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসেন সস্তৃক বিপ্লব কুমার দেব ওনাকে বাড়িতে ব্যান্ড পার্টির মাধ্যমে স্বাগত জানায় দলের কর্মী সমর্থকরা এদিন সকালে ওনার সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ প্রভারী এবং বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা সাংসদ বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে পুজো অর্চনা করেন মন্দিরে পুজো দিয়ে সেখানে থাকা শিব মন্দিরেও পুজো দেন তিনি পরে সেখান থেকে কল্যাণ সাগরের তীরে গিয়ে মাছ এবং কচ্ছপকে খাবার দেন সেখানে বিপ্লব কুমার দেবের স্ত্রী বলেন আপনি যে চান সেটাই আমি চাইছি সুখ সমৃদ্ধি ত্রিপুরা ভালোবাসা এদিন সকালে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার নয়া সাংসদ বিপ্লব কুমার দেবের আগমনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়